চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় ভৈরব নদ খননের সময় পাওয়া গেল প্রায় 200 বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়। বৃহস্পতিবার মাঝরাতে ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের সময় কিছু পুরনো লোহার অবকাঠামো উঠে আসে। আরো খনন করলে উঠে আসে জাহাজের লোহার অবকাঠামোর একাংশ। এ সময় মানুষের কিছু হাড়ও পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়লে ভিড় করেন উৎসুক জনতা। জনশ্রুতি রয়েছে ভৈরব নদে ব্রিটিশ বণিকদের একটি বড় জাহাজ ডুবে গিয়েছিল। ঘটনাটি প্রায় 200 বছর আগের। ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। বর্তমানে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে সংরক্ষণে রাখা হয়েছে। দামুরহুদা উপজেলার সুবুলপুরে গত বছর 19 ডিসেম্বর ভৈরব নদ খনন কাজের উদ্বোধন করা হয়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।